হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ জোন স্টাডি উইথ পিয়া। এখনও যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নাও, আর পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলো না, যাতে আমাদের প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় যখনই আমরা কোনো ভিডিও আপলোড করব। তো আজ তোমরা দেখতে পাচ্ছ যে ইকোনমিক্সের একটা ক্লাস আছে, ক্লাসটা হচ্ছে আরবিআইয়ের অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো এখান থেকে যে সমস্ত কোয়েশ্চেন ইম্পর্টেন্ট আমি সমস্ত কিছু লিখে দিয়েছি, আর যাদের বেঙ্গলি আর ইংলিশ নিয়ে সমস্যা হচ্ছিল আমি ইংলিশে নোটটা তৈরি করেছি এবং বাংলাতেও সেটার ট্রান্সলেট করে দিয়েছি, সেগুলো নিচেই লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ। তো চলো প্রথম থেকে ক্লাসটা শুরু করি, যাদের কোনো অসুবিধা হবে তারা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারো। দেখো প্রথমেই আছে যে দ্য আরবিআই ওয়াজ এস্টাবলিশড 1 এপ্রিল 1935, অর্থাৎ আরবিআই প্রতিষ্ঠিত হয়েছিল কততে, 1 এপ্রিল 1935। সেকেন্ড আছে দ্য ইট ওয়াজ এস্টাবলিশড উইথ এ ক্যাপিটাল অফ 5 crore, অর্থাৎ 5 কোটি টাকা নিয়ে এই আরবিআইটা কিন্তু শুরু হয়েছিল এবং সেখানে 100 টাকা করে মোট 5 লাখ শেয়ার ছিল। থার্ড পয়েন্ট হচ্ছে ইট ওয়াজ ন্যাশনালাইজড অন 1 জানুয়ারিতে এটা ন্যাশনালাইজড হয়েছিল, অর্থাৎ আরবিআই। তো আরবিআইয়ের মোট সদস্য সংখ্যা হচ্ছে 21 জন, 21 জন মেম্বার থাকে আরবিআইতে এবং 1 জন গভর্নর থাকে এবং তার সাহায্যকারী গভর্নর অর্থাৎ ডেপুটি গভর্নর থাকে হচ্ছে 4 জন, 1 জন গভর্নর এবং 4 জন হচ্ছে ডেপুটি গভর্নর থাকে, খুব ইম্পর্টেন্ট এটা একটু মনে রেখো। তারপর হচ্ছে রিজিওনাল অফিস অ্যাট মুম্বাই, কলকাতা, চেন্নাই এবং নিউ দিল্লিতে আছে। তো এখান এর আরবিআইয়ের অফিস কোথায় কোথায় আছে, মুম্বাইতে আছে, কলকাতাতে আছে, চেন্নাইতে আছে এবং নিউ দিল্লিতে আছে। আরবিআইয়ের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত, আরবিআইয়ের হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাইতে অবস্থিত। সেভেন আছে আরবিআই ইজ দ্য সুপ্রিম অথরিটি টু ইস্যু কারেন্সি নোটস ইন ইন্ডিয়া, অর্থাৎ আমাদের যে টাকা পয়সা অর্থাৎ কারেন্সি যেটা আছে সেই সমস্ত কিছু কিন্তু অথরিটি হচ্ছে আরবিআই ইন্ডিয়াতে। হোয়াট ইজ ব্যাঙ্ক রেট, এই ব্যাঙ্ক রেটটা তোমাদের একটু বুঝিয়ে দিই, ইংলিশটা বলে দিই প্রথমে। ব্যাঙ্ক রেট ইজ দ্য রেট অ্যাট হুইচ সেন্ট্রাল ব্যাঙ্ক অফ দ্য কান্ট্রি অর আরবিআই অ্যালাউস ফিনান্স টু কমার্শিয়াল ব্যাঙ্কস, অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অর্থাৎ আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক যে হারে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে ঋণ দান করে তাকে বলা হচ্ছে ব্যাঙ্ক রেট। এই ব্যাঙ্ক রেটকে আবার ডিসকাউন্ট রেটও বলা হয়। নেক্সট পেজে আসি, লিড ব্যাঙ্ক স্কিম রেকমেন্ড করেছিল এম নরসিংহাম কমিটি থেকে লিড ব্যাঙ্কের স্কিমটা রেকমেন্ড করা হয়েছিল। দ্য ফার্স্ট ব্যাঙ্ক ইন ইন্ডিয়া টু বি গিভেন অ্যান ISO সার্টিফিকেশন ইন ইজ, কোন ব্যাঙ্ককে প্রথম ইন্ডিয়াতে ISO সার্টিফিকেট দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে কানাড়া ব্যাঙ্ক। হু মেনটেন্স ফরেন রিজার্ভ ইন ইন্ডিয়া, কে আমাদের ফরেন রিজার্ভ ইন ইন্ডিয়া মানে ইন্ডিয়াতে কে ফরেন রিজার্ভটাকে কন্ট্রোল করে, সেটা হচ্ছে আরবিআই। অ্যাট প্রেজেন্ট দ্য নাম্বার অফ আদার ন্যাশনালাইজড ব্যাঙ্ক, অর্থাৎ এখন বর্তমানে ন্যাশনালাইজড ব্যাঙ্ক কটা আছে ভারতে, সেটা হচ্ছে 26টি। তারপর কোশ্চেন হচ্ছে ইন হুইচ ইয়ার 6 প্রাইভেট ব্যাঙ্কস ওয়ার ন্যাশনালাইজড, 6টা প্রাইভেট ব্যাঙ্ক একসঙ্গে ন্যাশনালাইজড হয়েছিল কত সালে, সেটা হচ্ছে 15 এপ্রিল 1980। তারপর বলছে হোয়াট ইজ রেপো রেট, রেপো রেটটা খুব ইম্পর্টেন্ট এবং PSC-র তো এটা খুবই ফেভারিট একটা কোশ্চেন। হোয়াট ইজ রেপো রেট, সেটা হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক যে রেটে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে স্বল্পকালীন ঋণ দান করে সরকারের সিকিউরিটির পরিবর্তে যা পুনরায় আবার কেনা যায়, সেটাই হচ্ছে রেপো রেট। তো এই রেপো রেটটা কিন্তু আসে পরীক্ষায় এবং সেটা কত সেই জিনিসটা আসে। তো এখন রেপো রেটটা চলছে 6.25, এটা কিন্তু পরিবর্তন হয়, এটা পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমরা নেটে অবশ্যই সার্চ করে নেবে। তারপর হচ্ছে সিআরআর ফুল ফর্মটা কী, সেটা হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও, আর এসএলআর ফর্মটা ফুল ফর্ম হচ্ছে স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও। তারপর হচ্ছে যে কয়েন কোথায় কোথায়
কয়েন কোথায় কোথায় তৈরি হয়, তো সেটা হচ্ছে মুম্বাই, কলকাতা, হায়দ্রাবাদ অ্যান্ড নয়ডা। হায়দ্রাবাদ অ্যান্ড নয়ডা যেটা হচ্ছে সেটা হচ্ছে কয়েনের ক্ষেত্রে। কিন্তু তারপর হচ্ছে যে দ্য ফার্স্ট গভর্নর অফ আরবিআই কে ছিলেন? ফার্স্ট গভর্নর অফ আরবিআই হচ্ছে ও এ স্মিথ। এবার হচ্ছে নাবার্ড সম্পর্কে কিছু বলে দেওয়া হয়েছে, যে ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ওয়াজ এস্টাবলিশড অন 12th July 1982 12 জুলাই নাবার্ড কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। এবং এর আগের নাম কী ছিল? এআরডিসি। এআরডিসিটাকে পাল্টে নাবার্ড নামকরণ করা হয়েছে। তো এই নাবার্ডটা কী কাজে লাগে? সেখানে হচ্ছে ধরো একজন কৃষক আছে যিনি ট্রাক্টর কিনবেন, তো সেই ট্রাক্টর কেনার জন্য তার কিছু লোন দরকার, সেটা যে কোনো ব্যাংকে গেলে কিন্তু তিনি লোনটা নিতে পারবেন না, কারণ তিনি একজন কৃষক এবং এই কৃষিক্ষেত্রের জন্য আলাদা একটা প্রতিষ্ঠান আছে, সেটা হচ্ছে নাবার্ড। তো নাবার্ডে গিয়ে তিনি তার লোনটি নিতে পারবেন। তো নাবার্ড হচ্ছে কৃষিক্ষেত্রে ঋণ প্রদানের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠিত সব ধরনের ব্যাংকের শীর্ষস্থানীয় একটা ব্যাংক। এটি প্রতিষ্ঠিত হয় হচ্ছে 12 জুলাই 1982। এরপরে আমরা পড়ব সেবি। তো সেবিটা কি? সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এটা এস্টাবলিশড হয়েছিল কত সালে, অর্থাৎ প্রতিষ্ঠিত হয়েছিল 1988 এটা হবে হচ্ছে 12 এপ্রিল 1988 এটা প্রতিষ্ঠিত হয়েছিল। তো এই সেবির কাজ কী? সেবির মূল কাজ হচ্ছে মূলধনী বাজারে যাতে কোনো রকম বিশৃঙ্খলা বা অনৈতিক কাজ না হয় তার ব্যবস্থা করা, এবং সেই সমস্ত ক্ষেত্রে সরকারকে উপদেশ দেওয়া হচ্ছে, এই সেবির প্রধান কাজ। এরপর হচ্ছে এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট ব্যাংক যেটা আছে সেটা কত সালে প্রতিষ্ঠিত হয়, সেটা হচ্ছে 1982 1st January এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট ব্যাংক এস্টাবলিশড হয়। এলআইসি কত সালে প্রতিষ্ঠিত হয়, 1956 এলআইসি প্রতিষ্ঠিত হয়। দ্য ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর অফ আরবিআই, ফার্স্ট আমরা একটু আগে পড়লাম যে গভর্নর কে ছিল আরবিআই প্রথম, তিনি ছিলেন হচ্ছে ও এ স্মিথ। আর ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর কে? ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর হচ্ছে সি ভি দেশমুখ ছিল হচ্ছে ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর। তো এই চব্বিশটি কোশ্চেন মোটামুটি ইম্পর্টেন্ট ইকোনমিক্সে, যেটা আরবিআই এর থেকে। এই কোশ্চেনগুলো তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। নেক্সট তোমাদের ক্লাস যেটা হবে সেটা কিন্তু 5-year প্ল্যানের ওপর হবে। তো ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিও, আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে মেসেজ করো, কিংবা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। ধন্যবাদ, দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে।